আসসালামু আলাইকুম। বাংলাদেশের টাঙ্গাইলে অলৌকিকভাবে মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হয়েছে, এ সংক্রান্ত এই খবরটি আপনাদেরকে জানিয়ে দেব। তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই আবেদন রইল। টাঙ্গাইলের গোপালপুরে এসএসসি পরীক্ষার্থী লাভলী আক্তার বয়স 15, মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হয়েছে। বর্তমানে আব্দুল্লাহ জিসান নামে নিজেকে পরিচয় দিচ্ছে সে। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে উপজেলার মির্জাপুর ইউনিয়নের নঠুরচর পশ্চিমপাড়া গ্রামে। শুক্রবার সকাল থেকে এ ঘটনা জানাজানি হলে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হওয়া লাভলীকে এক নজর দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ ভিড় জমাচ্ছে তাদের বাড়িতে। শনিবার সকালে সরেজমিনে দেখা যায় বাড়িতে কয়েকশো উৎসুক মানুষের ভিড়। সবাই কৌতূহল নিয়ে লাভলীকে দেখছেন। প্রতিবেশীরা জানান, বেশ কয়েকদিন আগেই তার শারীরিক পরিবর্তন লক্ষ্য করা যায়। শেষ করছি, আসসালামু আলাইকুম।